Este su robot. Su robot. Para. Hello everyone, assalamu alaikum. I'm Eleven Ocean Mahim. Welcome to my first blog. তো টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিক কি। অ্যাকচুয়ালি আজকে আমি আমার ইউনিভার্সিটির প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করব। এখন সময় আছে সকাল 11টা, তো আমি পুরো রেডি হয়ে বাসা থেকে নিচে নেমে গেছি। যদিও ভিডিওটি জানুয়ারিতে ক্যাপচার করা, কিন্তু সময় সুযোগের জন্য আপলোড দেওয়া হয়নি, যাই হোক ব্যাপার না। এটা হচ্ছে আমার ডরমিটরি, ক্যামনেল 16। আমার রুম হচ্ছে 7th floor-এ। চলুন ইউনিভার্সিটিতে যাওয়া যাক। মূলত আমার ক্যামনেলটা একটু উঁচু জায়গায়, বলতে গেলে পাহাড়ের উপরেই। তো বলতে বলতে বাস স্টপে চলে আসলাম। বাস স্টপেজের দূরত্ব আমার বাসা থেকে প্রায় 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখন আমাকে বাসের জন্য 7 মিনিট ওয়েট করতে হবে। এই যে বলতে বলতে বাস চলে আসছে, এখন আমি বাসে উঠব। আমার ক্লাস স্টার্ট হবে 12টা বাজে। তো ইউনিভার্সিটিতে যেতে 15 মিনিটের মতো সময় লাগবে, তো আমার হাতে বেশি সময় নেই, টাইম শর্ট। বাসে উঠে পড়লাম এবং কার্ড পাউন্স করতে হবে। কার্ড পাউন্স না করলে বাংলাদেশি টাকা 2000 টাকা জরিমানা না। তো পিছনে একটা সিটে বসে পড়লাম। লেটস গো। ফাইনালি আমার ফ্যাকাল্টির সামনে চলে আসছি। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, তাও -3 চলতেছে। ডে বাই ডে আমি ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হচ্ছি। এটা হচ্ছে আমার ফ্যাকাল্টি, আর ভিতরে আমার জন্য রোহান ওয়েট করতেছে। এটা হচ্ছে রোহান, আমার ফ্রেন্ড। আজকের ক্লাস 38 নম্বর রুমে হবে। আমরা ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছি এবং বসে পড়লাম ক্লাসরুমে। ম্যাম ক্লাস নিচ্ছে, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। তারা খুবই সিরিয়াস স্টুডেন্ট, একজন হচ্ছে আজারবাইজান আর অন্যজন হচ্ছে মরক্কো। 30 মিনিট ব্রেক, তাই ওয়াশরুমে আসলাম ফ্রেশ হতে। এখন ক্যান্টিনে যাব। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। আসলাম কিছু খাওয়ার জন্য, বাট কিছুই পছন্দ হচ্ছে না। আমরা সব কিছু স্পাইসি পছন্দ করি, কিন্তু তারা স্পাইসি খায় না, মিষ্টি জাতীয় খাবার সব কিছু। তো চলুন
ফ্যাকাল্টির ইনডোর এক্সপ্লোর করা যাক। যদিও আমি আরেকদিন ইউনিভার্সিটিতে এসেছিলাম, কিন্তু এনরোলমেন্ট করে চলে গিয়েছি। আজকে সব ঘুরে দেখব। পরিবেশটা ভালোই, মনোরম পরিবেশ এবং ন্যাচারাল একটা ভাইব আছে। আমি হাঁটতেছি এবং দেখতেছি, সব কিছু মিলিয়ে দারুণ। ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি ইউরোপে আসবো। এখন আমি ইউরোপে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ আমি রান হাঁটছি। এখন ব্রেক টাইম শেষ, ক্লাস আবারও শুরু হবে, আবার 2 ঘন্টা ক্লাস, কিছু করার নাই, বোরিং। ফাইনালি ক্লাস শেষ, তো কিউআর কোড স্ক্যান করতে হবে। এটা স্ক্যান করলে পিডিএফ আকারে সব নোট পাওয়া যাবে। ক্লাস শেষ, সবাই বাসায় চলে যাচ্ছে, আমারও বাসায় যেতে হবে। দুঃখের বিষয় হচ্ছে আমার ফ্যাকাল্টির সামনে কোনো বাস স্টপেজ নেই, তাই আরও 5-7 মিনিট আমাকে হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ওল্ড টাউন। এটা কুলনাপোকা সিটির মধ্যে একটা ফেমাস প্লেস। এখানে রাতের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। মাঝে মাঝেই রাত্রে আসি, যখন বাল্বগুলো জ্বলে তখন খুবই সুন্দর লাগে। একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, যেটা না করলে নয়, এখানকার ট্রাফিক রুলস। এটা দেখলে সত্যি আমার কাছে কি আর বলবো, মানে খুবই আনলাকি মনে হয়। বাংলাদেশের কথাই মনে পড়ে যে তারা যদি এদের মতন ট্রাফিক রুলস মেনে চলাচল করতো তাহলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি খুবই কমে যেত। এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই, সবাই জেব্রা ক্রসিং ব্যবহার করে, তারপর এখানে অ্যাক্সিডেন্টের ঝুঁকি খুবই কম, আর খুবই কম। এর কারণ হচ্ছে তারা সবাই ট্রাফিক রুলস মেনে রাস্তা পারাপার হয়। আমি আমার বাসের স্টপেজের দিকে এগোচ্ছি। আজকে লোকসংখ্যা খুবই ভিড় দেখা যাচ্ছে, সবাই বাসের জন্য অপেক্ষা করতেছে। আমি আমার বাস খুঁজতেছি এবং আমার বাস পেয়ে গেলাম। তো বাসে উঠে পড়লাম এবং আমি আমার ডেস্টিনেশন চলে আসলাম। তো এখন বিকাল 4:30, আমি চলে আসছি মামা মেনুতে, কারণ ম্যাক্সিমাম সময় এখানে আসা হয়। আমি আমার বন্ধু আজিমকে ফোন দিয়েছি, তো ওই যে আমার বন্ধু কালামানিক চলে আসছে। তো ম্যাক্সিমাম টাইমেই আমরা মামা মেনুতে আসি, কারণ এখানকার উই বার্গার, উই মিন্স চিকেন এবং ডোনেট খুবই পছন্দের। আমার বন্ধু খুবই খুশি, সে খাবে এখন চিলি। তো খাবার রেডি, এখন এটা পরিবেশন করব। এবং ওই যে কফি শপ দেখা যাচ্ছে, ওখান থেকে কিছু কেনাকাটা করব। তো কেনাকাটা শেষ, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।